পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে হলে তখন প্রয়োজন ছিল 3 বলে 13 রান। আর তখনই একটি বড় ভুল করে বসেন পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজ, দিয়ে বসেন নো বল এবং সেই বলে বিরাট কোহলি একটি ছয়ও মেরে দেন। আর যেখানেই পাকিস্তানের হাত থেকে ম্যাচটি বেরিয়ে যায় এবং বাবর আজম জড়িয়ে পড়েন আম্পায়ারের সাথে বিতর্কে। বাবর আজম হয়তোবা বলছিলেন এটি কিভাবে নো বল হয় যেখানে বিরাট কোহলি এগিয়ে খেলেছেন, তবে আম্পায়ার তার কথায় কান দেননি। রিপ্লেতেও দেখা যাচ্ছিল বিরাট কোহলির কোমর বরাবরই বলটি পড়তে যাচ্ছিল। আম্পায়ারের সাথে বাবর আজম বেশ কিছুক্ষণ ধরে বিতর্কে গেলেও আম্পায়ার তার সিদ্ধান্তে অটল ছিল, যেখানে হতাশ হয়েই ফিরতে হয় বাবর আজমকে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এটিকে আসলে নো বল ছিল নাকি আম্পায়ারের সিদ্ধান্তই ভুল ছিল? অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি আমাদের জানাবেন।